मिस अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम मिस। वालेकुम अस्सलाम। मीसा अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। মেয়েরা কেমন আছো? আমার কথা শুনো। মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও। মিউট করো, সবাই মিউট করে ফেলো। যার মিউট করার মিস আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। কথা আস্তে শোনা যাচ্ছে? সবাই কি আস্তে শুনতে পাচ্ছো? কথা বলো মেয়েরা, সবাই আস্তে শুনতে পাচ্ছো? নো মিস, এখন ঠিক আছে। ঠিক আছে, যে আস্তে শুনতে পাচ্ছ সম্ভবত তোমার নেটের একটু প্রবলেম থাকতে পারে, তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, সবাই অবশ্যই চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে তো সবাই জানোই যে অ্যাসাইনমেন্ট রেডি করে তোমরা রেখে দাও, স্কুল থেকে যখন মেসেজ আসবে তখন তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবা। তখন 10ম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট রেডি করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে মেয়েরা, তো আমরা ক্লাস শুরু করি। তো আশা করছি সবাই ভালো আছো, এবং আমাদের আজকের জুম ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অষ্টম শ্রেণীর মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র বই আমাদের সাহিত্য কণিকা, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত রবিবার সকাল 9টার জুম ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র গদ্য, পাঠ শিরোনাম সুখী মানুষ পর্ব 2।
তো আমরা সবাই জানি যে আমরা গত ক্লাসে সুখী মানুষ নাটিকাটি পড়া শুরু করেছি এবং সেটি ছিল আমাদের প্রথম পর্ব। তো আজকে আমরা সুখী মানুষ নাটিকার পরবর্তী অংশটুকু পড়বো, আর সেই জন্য এটি হচ্ছে আমাদের পর্ব দুই ক্লাস। তো আমরা তার আগে আমরা গত ক্লাসে যে বাড়ির কাজ ছিল সেটা আমরা একটু দেখবো। দেখো, গত ক্লাসের বাড়ির কাজ ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম, তাই না? 10টি জ্ঞানমূলক প্রশ্ন। জি মিস। তো সবাই বাড়ির কাজ করেছো? জি মিস। তোমরা খাতাগুলো কি একটু দেখাতে পারো আমাকে? জি মিস। দেখো তো, ক্যামেরা অন করে শুধু খাতাটা দেখাও। তোমরা বাড়ির কাজ করছো কিনা সেটাই হচ্ছে কথা। জান্নাত, খাতা দেখাবো না মা? মিস, আমার ক্যামেরাটা অন হচ্ছে না। ক্যামেরা অন করো, খাতা দেখাও বাড়ির কাজে। বাড়ির কাজে খাতা নেই বাকিদের? খাতা আছে ঠিকই, বাড়ির কাজ নেই আর কি, তাই না? এই অবস্থা। বাকিদের আর খাতা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা বাড়ির কাজে প্রশ্ন উত্তর গুলো শুনবো, এবং যারা বাড়ির কাজ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস, ইয়ানার খাতা দেখেছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নং প্রশ্ন, মমতাজউদ্দিন আহমদ কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? বলো, উত্তরটা বলো। মিস, আমি বলবো? হ্যাঁ বলো। মমতাজ আহমেদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1900 নামটা ভুল হয়েছে, মমতাজউদ্দিন আহমদ। জি মিস, মমতাজ উদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এরপর আমাদের 2 নং প্রশ্ন হচ্ছে, মমতাজউদ্দিন আহমদ কি হিসেবে খ্যাতিমান ছিলেন? মিস, আমি বলি, মমতাজউদ্দিন নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে খ্যাতিমান ছিলেন। নাট্যকার এবং নাট্য অভিনেতা, হ্যাঁ, নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান ছিলেন। আচ্ছা, 3 নং প্রশ্ন হচ্ছে, তাতোচির উল্লেখযোগ্য দুটি নাটকের নাম লেখো। বলো, নাটকের নাম বলো। মিস, আমি বলি, তার রচিত উল্লেখযোগ্য দুটি নাটকের নাম হলো স্বাধীনতা আমার স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। এরপর হচ্ছে, মমতাজউদ্দিন আহমদ কিসের জন্য বিভিন্ন পুরস্কারে কি ভূষিত হয়েছেন, না কি ছিল প্রশ্নটা বলতো? মিস, আমি বলি। হ্যাঁ বলো। বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত এক ধরনের প্রবন্ধ গবেষণা। সুখী মানুষ নাটিকা সাহিত্য। আচ্ছা, বলবো সুখী মানুষ হচ্ছে এক ধরনের নাটিকা। হ্যাঁ, তারপর 7 নং প্রশ্ন হচ্ছে, মোরলের জীবনে কি নেই? আমি বলি, সুখী মানুষ এক ধরনের নাটিকা। মোরলের জীবনে কি নেই? 7 নং প্রশ্নের উত্তর বলি। ও সরি ম্যাম, মোরলের জীবনে সুখ নেই। সুখ নেই না, শান্তি নেই, কি বলবো কোনটা হবে বলো তো? মোরলের জীবনে সুখ নেই না শান্তি নেই? সুখ সুখ আছে না শান্তি? আমার তো মনে হচ্ছে কোয়ে শান্তি সুখ হবে। আচ্ছা,
সুখী মানুষ পাওয়া গেল না। আচ্ছা, তারপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে সুখী মানুষ নাটিকার কয়টি দৃশ্য রয়েছে? সুখী মানুষ নাটিকায় মাত্র দুইটি দৃশ্য রয়েছে। দুইটি দৃশ্য রয়েছে, গুড। আচ্ছা, তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে সুখী মানুষ নাটিকার মূল বক্তব্য কি? সুখী মানুষ নাটিকার মূল বক্তব্য হলো সম্পদে অশান্তির কারণ। সম্পদে অশান্তির কারণ। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। তো আমরা আমাদের আজকের পড়া চলে যাচ্ছি। আচ্ছা দেখো, শিক্ষণফল অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, মমতা যুদ্দিন আহমদ সম্পর্কে জানতে পারবে, অন্যায়ভাবে উপার্জিত অর্থনীতির কুফল সম্পর্কে জানতে পারবে, প্রকৃত সুখী মানুষের স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, অত্যাচারী ও নীতিহীন মানুষের করুণ পরিণতি সম্পর্কে ধারণা লাভ করবে। আচ্ছা, আমরা জেনেছি যে আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে সুখী মানুষ, এবং সুখী মানুষ হচ্ছে এক ধরনের নাটিকা যেটা লিখেছেন মমতাজুদ্দিন আহমদ। এবং আমরা গত ক্লাসে সুখী মানুষ নাটিকাটি মূল বক্তব্য পড়ে জেনেছি যে এখানে নীতিহীন বা অন্যায় পথে উপার্জিত অর্থ কখনো মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না, যে একজন মানুষ অনেক অর্থ সম্পত্তির অধিকারী হয়েও সুখী হতে পারে না। আবার অপরদিকে একজন মানুষের অর্থ সম্পদ না থাকার কারণেও সে সুখী হতে পারে। আচ্ছা, আমরা গত ক্লাসে মমতাজুদ্দিন আহমদ সম্পর্কে জেনেছি এবং তোমরা আজকে তার সম্পর্কে কিছুটা প্রশ্ন উত্তর দিয়েছো, এবং তাতে আমরা জেনেছি যে মমতাজুদ্দিন হচ্ছেন একজন খ্যাতিমান নাট্যকার এবং নাট্য অভিনেতা। তো একটু ছক আকারে আজকে আমরা তার পরিচিতিটা দেখব। দেখো যে মমতাজুদ্দিন আহমদের পরিচিতি, তার জন্ম হচ্ছে কি বলতো, 1935 সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তারপর পুরস্কার, কি কি পুরস্কার পেয়েছেন? শিশু একাডেমি, বাংলা একাডেমি, 21 পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। আচ্ছা, তারপর হচ্ছে শিশুটা কি আছে বলতো, বিশেষ পরিচিতি, বিশেষ পরিচিতি ও নাট্য অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তি ছিলেন। নাট্যকার এবং নাট্য অভিনেতা হিসেবে তিনি একজন খ্যাতিমান ব্যক্তি ছিলেন। আচ্ছা, এরপর দেখো তোমরা কি দেখতে পাচ্ছ বলতো, উল্লেখযোগ্য রচনা। মমতাজুদ্দিন আহমদের উল্লেখযোগ্য রচনা, তাহলে উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে কি রয়েছে? এখানে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, তারপর সাতঘাটের কানাকুড়ি। এই দুটো কি বলতো, স্বাধীনতা আমার স্বাধীনতা আর সাতঘাটের কানাকুড়ি? নাটক, নাটক। আচ্ছা, এছাড়াও আমরা জেনেছি তার রচিত আরো নাটক রয়েছে, রাজা অনুসারের পালা, তারপর হচ্ছে আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, এবং প্রবন্ধ গবেষণার মধ্যে রয়েছে বাংলা নাটকের ইতিবৃত্ত এবং বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। আচ্ছা, তো আমরা এরপর সুখী মানুষ নাটিকাটির চরিত্র পরিচিতি বা কিছুটা সংক্ষেপে চরিত্র আলোচনা করব। তো আমরা গত ক্লাসেও জেনেছিলাম যে এই নাটিকায় কি কি চরিত্রগুলো রয়েছে। চরিত্রগুলোর মধ্যে রয়েছে মোরল, কবিরাজ, হাসু, রহমত এবং রোগ। তো সংক্ষেপে আমরা এই চরিত্রগুলোর পরিচিতিটা তুলে ধরব। আচ্ছা, প্রথমে দেখো মোরল, যার বয়স হচ্ছে কত, 50 বছর, তাই না? এবং এই নাটিকায় আমরা দেখতে পাবো যে মোরল হচ্ছে একজন অত্যাচারী ব্যক্তি বা অত্যাচারী চরিত্র হিসেবেই তার পরিচয় পাওয়া যাবে। তিনি সুবর্ণপুর গ্রামে যে মানুষ ছিল সেই মানুষদের অত্যাচারে এবং নির্যাতন করে যেত। তো তার লোভের, অর্থাৎ তিনি লোভের বশবর্তী হয়ে দরিদ্র গ্রামবাসীদের গরু, ধান বা অর্থ সম্পদ অন্যায় ভাবে লুট করে নিতেন। এবং এই মোরল চরিত্রের মধ্যে দিয়েই যে তিনি ছিলেন লোভী সেই পরিচয় ফুটে উঠেছে। আচ্ছা, অপরদিকে আছে হাসু এবং
রহমত। আচ্ছা, হাসু চরিত্রটি হচ্ছে মোরল দ্বারা নির্যাতিত একটি চরিত্র এবং সে হচ্ছে মোরলের মামাতো ভাই। অপরদিকে যার বয়স রহমতের দুঃখিত হাসুর বয়স হচ্ছে 45 বছর এবং রহমতের বয়স হচ্ছে 20 বছর। সে হচ্ছে মোরলের একজন বিশ্বস্ত চাকর। এবং এই দুটি চরিত্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মানবিকতার পরিচয় ফুটে উঠেছে, কারণ তারা মোরল দ্বারা নির্যাতিত হয়েও মানবিকতার পরিচয় দিয়েছে। আচ্ছা, আমি আরেকটি বাদ দিয়ে গেছি, সেটি হচ্ছে কবিরাজ। হ্যাঁ, কবিরাজের বয়স হচ্ছে কত? 60 বছর বয়স, তাই না? এই মোরল কবিরাজের পরিচয় আমরা কিভাবে পেয়েছি? যে তিনি মোরলের চিকিৎসা কাজে নিয়োজিত ছিলেন এই সুখী মানুষ নাটিকার মধ্যে। তো এই নাটিকাটিতে আমরা এই চরিত্রের মধ্যে দেখতে পেয়েছি যে কবিরাজ মোরলের পথ্য হিসেবে একজন সুখী মানুষের জামা সংগ্রহ করার নির্দেশ দেয়। আচ্ছা, এরপর রয়েছে লোক। লোক যার বয়স হচ্ছে কত? 40 বছর বয়স। তো সেই এবং এই লোকই হচ্ছে কি? সুখী মানুষ নাটিকার যে সুখী মানুষ হিসেবে পরিচিত। হ্যাঁ, তো এখানে তার পরিচয়টা আমরা পেয়েছি যে তিনি সহজ সরল জীবনযাপনকারী একজন কাঠুরে। দরিদ্র হলেও সে সুখী ছিল, তার কিছুই ছিল না, অথবা তার অর্থ সম্পত্তি পাওয়ারও কোনো ইচ্ছা ছিল না, আর এই কারণেই সে সুখী মানুষ এবং তার কোনো অর্থ সম্পত্তি ছিল না, যার কারণে চোরেরও কোনো ভয় তার মধ্যে ছিল না যে চোর আসবে তার অর্থ সম্পদ লুট করে নিয়ে যাবে। তো এই চরিত্রটির মধ্যে দিয়ে আমরা সুখী মানুষের মূল যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পেয়েছি। আচ্ছা, এরপর আমরা কিন্তু এখন নাটিকাটি পড়া শুরু করব, ঠিক আছে? তো তোমরা এক একজন এক এক চরিত্রের ভূমিকায় নাটিকাটির যে সংলাপগুলো আছে সেগুলো একটু খুব দ্রুত পড়ে যাবা, ঠিক আছে? আজকে আমরা নাটিকাটি শেষ করব। আচ্ছা, তো এখানে সুখী মানুষ নাটিকা আমরা জেনেছি এবং লিখেছেন মমতাজুদ্দিন আহমদ, তা আমরা জেনেছি। এর মধ্যে রয়েছে চরিত্র পরিচিতি, সেটা আমরা পড়া শেষ করেছি। আচ্ছা, তাহলে নাটকটি আমরা জেনেছি যে দুটি দৃশ্যে ভাগ করা রয়েছে। তো প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি মোরলের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে, কবিরাজ মোরলের নাড়ি পরীক্ষা করছে। মোরলের আত্মীয় হাসু, আচ্ছা কি আত্মীয়? মামাতো ভাই, তাই না? হাসু হচ্ছে মোরলের মামাতো ভাই। আত্মীয় হাসু মিয়া আর মোরলের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। তাহলে কি কথা বলছে? আচ্ছা, তাহলে হাসু চরিত্রে কে থাকবে বলতো? একজনের নাম উল্লেখ করো। মিসামি। আচ্ছা, ইয়ানা হচ্ছে হাসু। তারপর রহমতের ভূমিকায় কে থাকবে বলো? যারা। আচ্ছা, ঠিক আছে। এখানে তাহলে আমরা রহমত আর হাসু দুজনের চরিত্রে পাচ্ছি। তাহলে এই দুইটি অংশ তোমরা দুজনে একটু পড়ে দাও। মিস, হ্যাঁ বলো মা। মিস, আমার শরীরটা না ভালো না। যারা? জি মিস। আচ্ছা, তাহলে অন্য কেউ নাও, তাই তো? কে পড়বে বলো? মিস, আমি পড়ি। আচ্ছা, নামটা বলো মা। নুরি জান্নাত লামিয়া। আচ্ছা, লামিয়া। লামিয়া হচ্ছে রহমতের চরিত্রে থাকবে, ঠিক আছে? ইয়ানা আর লামিয়া পড়া শুরু করো মা। হাসু, রহমত ও রহমত আলী। রহমত, শুনছি। আচ্ছা, নাম উল্লেখ করবে না? হাসু। ওকে মিস, ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোরলের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোরল একটা একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোরল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোরলের বেরাম ভালো হবে না কেন? হবে না তো, মোরল যে অত্যাচারী পাপি, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধ কাজে হয় না। দেখে নিও, মোরল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। আচ্ছা, কবিরাজের ভূমিকায় কে থাকবে বলো? একজন আসো কবিরাজের ভূমিকায় করতে হবে তো। আর ক্লাস
অর্থাৎ আমাদের শ্রেণী কার্যক্রম থাকলে তো আমরা এই নাটকটা অভিনয় করাতাম ক্লাসে শ্রেণীকক্ষে। বলো বলো তাড়াতাড়ি, কবিরাজের ভূমিকায় একজন পড়তে হবে কবিরাজের সংলাপ। পুষ্পিতা আফরিন। আচ্ছা ঠিক আছে পুষ্পিতা বলো। মিস কবিরাজ থাকবে তখন পড়ে যাবা। হ্যাঁ বলো। এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। ও কবিরাজ, নাড়ি কি বলছে, মোড়ল বাজবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে আমাকে মোড়ল আমার এটা হাসি তো আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে। আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো। পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না। আচ্ছা এখন এখানে মোড়লের ভূমিকা আরেকজন লাগবে, বলো মোড়লের ভূমিকা কে আসবে দ্রুত। মিস আমি বলি। বলো মা নাম বলো, তোমার নাম বলো। আফসা। আফসা আচ্ছা ঠিক আছে, আফসা মোড়লের ভূমিকা। আর সহ্য করতে পারছি না, চলে গেল, হার ভেঙে গেল, আমাকে বাঁচাও। আচ্ছা মোড়ল কিন্তু অসুস্থ, হ্যাঁ একটু অসুস্থ বলতে হবে। শান্ত হও ও মোহাম্মদ, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। আচ্ছা তাহলে এখানে দেখো কি দেখাচ্ছে, রহমত কি করছে, মোড়লকে শরবত দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা এরপর দেখো এখন মোড়ল, হ্যাঁ মোড়ল বলো কি বলতে হবে মোড়লের সংলাপ। ভাই হাসু এদিকে আসো, আমি সব দিয়ে দিব, আমাকে শান্তি এনে দাও। মোড়ল তুমি কি আর কোনো দিন মিথ্যা কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। লোভে পাপ পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে না? লোভ করব না, অত্যাচারও করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো, আমি অন্যের মনে দুঃখ। একটু শোনো, হ্যাঁ মোড়ল কিন্তু অসুস্থ, হ্যাঁ তাহলে অসুস্থতার ভঙ্গিতেই সংলাপ গুলো বলতে হবে আমাদের। সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও, ঠিক আছে? অর্থাৎ এরকম যে সে অসুস্থ, তো অসুস্থতার ভঙ্গিতেই সংলাপ গুলো একটু বলতে হবে। হ্যাঁ আচ্ছা এরপর ভালো হচ্ছে, সবারটাই ভালো হচ্ছে। আচ্ছা এরপর হাসলো, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসুক এদিকে এসো, আমার কথা শ্রবণ করো, মোড়লের ব্যামো ভালো হতে পারে যদি যদি কি যদি আজ রাত্রের মধ্যেই কি করতে হবে, যদি যদি একটি ফতোয়া সংগ্রহ করতে পারো। হ্যাঁ জামা, এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মোড় সব ভালো হয়ে যাবে, ভালো রোগ ভালো হয়ে যাবে। কবিরাজ কি বলছে একটু শোনো সংলাপটা। হ্যাঁ জামা, এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মোড় রোগ ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এখন রহমত বলো। এ তো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ, যাও সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেব। আচ্ছা প্রথম দৃশ্য শেষ, আমাদের শেষ হলো প্রথম দৃশ্য, বলো তো। জি মিস। আচ্ছা তাহলে এখন দ্বিতীয় দৃশ্যে আমরা চলে এসেছি, দ্বিতীয় দৃশ্যে কি দেখতে পাচ্ছি যে ওখানে আমরা প্রথম দৃশ্যে দেখতে পেলাম যে কবিরাজ
নির্দেশ দিল হাসু এবং রহমতকে যে একজন সুখী মানুষের জামা যদি এনে দেওয়া যায় তাহলে মোরলের অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো আমরা এখন দ্বিতীয় দৃশ্য দেখতে পাচ্ছি, বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ছোট একটি কুঁড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। আচ্ছা, তাহলে রহমত কি ভাবছে, অর্থাৎ তারা দুজনেই কি করলো, সুখী মানুষের জামা খোঁজার জন্য তারা বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে রহমত বলো, তার রহমত সংলাপটি বলো। কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই। আর তো সময় নাই ভাই, এখন 12টা, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই, মরল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব, কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরো ধনী দাও, আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, সুখ দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে, ভূত নাকি, চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো, ভূতকে ডাকবেন না। তাহলে এরপর আমরা দেখতে পেলাম ঘর থেকে একজন লোক বেরিয়ে আসলো, তারপর কি লোক লোকের জিমিস লোক আসবে লোক আসবে আচ্ছা, তাহলে লোকের ভূমিকা কে থাকবে বলো, একজন মিসামি। আচ্ছা ঠিক আছে, কি নাম বলো তো? মিসা আদিবা। আদিবা, আচ্ছা ঠিক আছে, বলো আদিবা, বলো আদিবা কিন্তু এখন সুখী মানুষ, সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ বলো মা। ওকে মিস, তোমরা কে ভাই, কি চাও? আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে, তোমার সোনা দানা জামা জুতা। তাহলে লোকটি কি করলো, লোকটি হচ্ছে প্রাণ খোলা হাসি হাসছে। আচ্ছা একটু হাসতে হবে কিন্তু, লোকটি প্রাণ খোলা একটু হাসো, লোকের ভূমিকা যে আছে তাকে একটু হাসতে হবে, প্রাণ খোলা হাসি কিভাবে হাসে। তোমাদের কথা শুনে হাসছি, চোরকে তখন বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যি সুখী মানুষ? দুনিয়াতে আমার তো সুখী, আমার মতো সুখী কে, আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ। ও বাদশাহ ভাই, তোমার গায়ের জামা কোথায়, ঘরের মধ্যে রেখেছো, তোমাকে 100 টাকা বকশিস দেব, জামাটা নিয়ে এসো। জামা? জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো, মোরলের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নেই ভাই। মিছে কথা বলো না। মিছে বলবো কেন, আমার ঘরে কিছু নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। আচ্ছা ঠিক আছে, আমরা শেষে দেখলাম লোক কি বলল, যে তার ঘরে কিছুই নেই, অর্থাৎ হাসু এবং রহমত অনেক খোঁজাখুঁজির পর যখন একজন সুখী মানুষকে খুঁজে পেল, তো তারা 100 টাকা বা 500 টাকার বিনিময়ে সেই সুখী মানুষের জামা নিতে চাইলো, কিন্তু অবশেষে দেখা গেল যে সেই সুখী মানুষের জামাও নেই, তাই না? তো লোকটি কি বললো, যে মিছে কথা বলবো কেন, আমার ঘরে কিছুই নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। তার মানে এখানে আমরা সুখী মানুষের বৈশিষ্ট্য হিসেবে কি পেলাম বলো তো?
একজন সুখী মানুষের বৈশিষ্ট্য কি? অর্থাৎ যে ব্যক্তি দিন আনে দিন খায়, তাই না? অর্থাৎ যে প্রতিদিন সে কাজ করছে, যা উপার্জন করছে তা দিয়ে সে তার দিন অতিবাহিত করছে, এবং তার কোনো অর্থ সম্পদ নেই বা তার অর্থ সম্পদ চুরি করে নিয়ে যাবে সেই দুশ্চিন্তায় তার ঘুম হবে না, এরকম কিছুই যে ব্যক্তির মধ্যে নেই, অর্থাৎ সে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই হচ্ছে একজন সুখী মানুষ। আচ্ছা, তাহলে লাঠি কাঠি পড়ে তোমাদের কেমন লাগলো বলো? অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো। হ্যাঁ, আসলে আমি খুব মানে এই সময়টাতে এখন দেখা যাচ্ছে যে আমি আমার ক্লাসরুমকে খুব মিস করেছি, যে ক্লাসরুম থাকলে আমার সব স্টুডেন্টরা মানে যারা যারা তোমরা আজকে সংলাপগুলো পড়লে, তো সেই সংলাপটা আমরা অভিনয়ের মাধ্যমেই শ্রেণীকক্ষে আমরা এই নাটিকাটি অভিনয় করতাম বরাবর, গত মানে যখন আমরা শ্রেণী কার্যক্রম আমাদের চলছিল, তো প্রতি বছরই এই নাটিকাটা যখন পড়ি আমরা তোমাদের মাধ্যমেই অভিনয় করে থাকি। আসলে এখন আজকে ক্লাসরুমকে খুব মিস করছি, এটাই বলবো আর কি। ঠিক আছে, তো করার কিছু নেই, আমাদের যেহেতু পরিস্থিতি শিকার আমরা, তো আজকে আমরা যেভাবেই এই নাটিকাটি পড়লাম বা তোমরা সংলাপগুলো পড়েছো, তো মোটামুটি ভালোই হয়েছে। সবাইকে ধন্যবাদ তোমাদেরকে যারা নাটিকাটি করেছো। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা মেয়েরা তোমাদের একটু বাড়ির কাছে তুলে নাও। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন। অবশ্যই তোমরা নাম্বার দেখে বুঝতে পারছো যে এটা তোমাদের পাঠ্যবই অনুশীলনে দুই রাউন্ড যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটি তোমাদের বাড়ির কাজ দিয়েছি। এখানে উদ্দীপক আছে, উদ্দীপকটি হচ্ছে কি, সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, নদীর পার ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না, তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রাশ্চিত্যেই যাবে। আচ্ছা, তবে উদ্দীপকটিতে কি আমরা নাটিকার সঙ্গে মিল পেয়েছি না অমিল বলো তো? সুখী মানুষ নাটিকার মিল না অমিল কোনটা আছে বলো? মিল মিল আছে, মিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে ক নং প্রশ্নে আমরা দেখি, নাট্যকার মমতা জ্যোতি নাহলাদের পেশাগত পরিচয় কি? তিনি দীর্ঘদিন সরকারি কলেজে অধ্যাপনা করেছিলেন। অধ্যাপনা করেছেন, আচ্ছা ঠিক আছে। তো এরপর হচ্ছে খনন প্রশ্ন, হারু কে হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? কেন অকল্যাণ কামনা করে? কি পেলাম আমরা নাটিকাটি করে? মোড়ল হচ্ছে অত্যাচারী পাপি, সে মানুষের কি হাসুর মুরগি জবাই করে খেয়েছিল। আচ্ছা, হাসুর মুরগি জবাই করে খেয়েছিল, আচ্ছা ঠিক আছে। এছাড়াও মোড়লের চরিত্রে আমরা পেয়েছি যে সে হচ্ছে পাপি, তারপর অত্যাচারী, মানুষের অনিষ্ট করাই ছিল তার কর্ম। তো সব মিলিয়ে হাসু কি করেছিল, যে তার আত্মীয় হওয়া সত্ত্বেও তার অমঙ্গল কামনা করেছিল। আচ্ছা, গরম প্রশ্ন দেখো, মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রে সাদৃশ্য ব্যাখ্যা করো, মানে কোন দিকে সাদৃশ্য রয়েছে সেটা শুধু একটু বলো, ব্যাখ্যাটা আমরা আগামী ক্লাসে শুনবো। সাদৃশ্য রয়েছে কোন দিক থেকে সেলিম সাহেবের সঙ্গে আর কি মোড়ল চরিত্রের মধ্যে? দুজনে কি করতে চেয়েছে, অনৈতিক এবং অন্যায় ভাবে তারা অর্থ উপার্জন করে জীবনে সুখী হতে চেয়েছে, তাই না? এই দিকটি তাদের দুজনের মধ্যে মিল রয়েছিল। আচ্ছা, তারপর ঘন প্রশ্ন দেখো, মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ
অভিন্ন সূত্রে গাথা। আচ্ছা অভিন্ন অর্থ কি? ভিন্ন নয়। ভিন্ন নয়, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ একই, ঠিক আছে, যেটা বোঝাচ্ছে তাহলে মোরল এবং সেলিম সাহেবের যে অসুখ ছিল তাদের অসুখের মূল কারণটা একই সূত্রে গাথা, এটাই বুঝিয়েছে প্রশ্নটার মধ্যে। উক্তিটি বিশ্লেষণ করতে হবে তাহলে কিভাবে একই সূত্রে গাথা, দুজনেই কিন্তু কি অনৈতিক ভাবে অর্থ উপার্জন বা ধন সম্পদের অধিকারী হতে চেয়েছে, তাই না? এই কারণেই কিন্তু তাদের দুজনেরই যে অসুখ সেই অসুখটা একই সূত্রে গাথা। ঠিক আছে, তাহলে তোমরা আজকের তারিখ দিয়ে বাংলা প্রথম পত্রের খাতায় সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা লিখে ফেলবা। আচ্ছা, আর নাটিকা সম্পর্কে কি আর কারো কিছু বলার আছে? ক্লাস টাইম প্রায় শেষ, বলো আর কারো কিছু বলার আছে? অর্থাৎ এই নাটিকাটি পড়ে কিন্তু আমরা নাটিকার কয়েকটি বিশেষ দিক পেয়েছি, সেটা হচ্ছে কি অর্থ সম্পদ ও সুখের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা পেয়েছি, এছাড়া অত্যাচার এবং লোভের কুফলের দিকটিও দেখতে পেয়েছি, আর আর পেয়েছি কি সুখী মানুষের বৈশিষ্ট্য, তাই না? যে অত্যাচার এবং লোভ করলে জীবনে কি কুফল আসে সেটা আমরা মোরলের চরিত্রের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি, আর সুখী মানুষের বৈশিষ্ট্য তো আমরা লোভের মাধ্যমেই পেয়েছি, আর অর্থ সম্পদ এবং সুখের মধ্যে যে পার্থক্য সেটাও আমরা পেয়েছি, কিভাবে পেয়েছি, যে অর্থ সম্পদের অধিকারী মাত্রই মানুষ সুখী হতে পারে না, অর্থ সম্পদ মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না, কারণ আমরা এই নাটিকা দেখেছি যে একজন মানুষ অনেক অর্থ সম্পদের অধিকারী হয়েও সে সুখী হতে পারে না, আর লোকের মাধ্যমে আমরা পেয়েছি যে তার কিছুই নেই তারপরেও সে নিজেকে সুখী বলে পরিচয় দিয়েছে, তাই না? যে লোকটি ছিল, আচ্ছা ঠিক আছে, মেয়েরা বলো নাটিকা সম্পর্কে আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? বুঝতে পেরেছো তো নাটিকাটি? আচ্ছা ঠিক আছে, তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কিন্তু প্রায় শেষ, হ্যাঁ সবাই ভালো থেকো, আগামী জুন ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এই দুর্যোগ পরিস্থিতিতে সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে একটু বের হবা না। আচ্ছা ক্লাস শেষ করছি, হ্যাঁ মেয়েরা। ওকে মিস।